আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক, এটি একটি কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাটের ঘোড়া পোকার ক্ষতির লক্ষণ ও দমন ব্যবস্থাপনা। তো দর্শক, আজকের এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে পাটের ঘোড়া পোকা দমন করা যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো দর্শক, এবার আমরা পাটের ঘোড়া পোকার ক্ষতির লক্ষণ সম্পর্কে জেনে নিই। জ্যৈষ্ঠ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত পাট খেতে ঘোড়া পোকা বেশি আক্রমণ করে থাকে। এ পোকা পূর্ণপ্রাপ্ত কীড়ার গায়ের রং সবুজ বা বাদামি হয়ে থাকে এবং এদের মতের রং হলুদ হয়ে থাকে। এদের স্ত্রী পোকা পাতার নিচের দিকে সবুজ রঙের ডিম পারে। ডিম থেকে কীড়া বের হয়ে গাছের কচি পাতা, কুড়ি ও ডগা খেতে শুরু করে। পাটের ঘোড়া পোকা পাতায় গোল গোল করে খেতে শুরু করে, ফলে পাতা দ্রুত নষ্ট হয়ে যায়। পাটের ঘোড়া পোকার আক্রমণ করলে পাটের আঁশের গুণগত মান নষ্ট হয়ে যায়, ফলে পাটের বাজার মূল্য কমে যায়। তো দর্শক, এবার আমরা পাটের ঘোড়া পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। পাটের ঘোড়া পোকা আক্রমণ দেখা দিলেই কেরোসিন মিশ্রিত দড়ি বা রশি গাছের ওপর দিয়ে টেনে দিলে এই পোকার আক্রমণ রোধ করা যায়। পোকাখেকো পাখি যেমন শালিক, ফিঙে, দোয়েল ইত্যাদি পাখি ঘোড়া পোকা খেতে খুবই পছন্দ করে। তাই পাটের ক্ষেতে কঞ্চি বা ডাল পুঁতে পাখির বসার ব্যবস্থা করতে হবে, করলে এই পোকা সহজে দমন করা যায়। আক্রমণ বেশি হলে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন এসিআই কোম্পানির গোলা 48 EC, ইনথেপা কোম্পানির কাশির 48 EC 16 লিটার পানিতে 16 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে, তাহলে এই পোকা সহজে দমন করা যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।